মুঠি কাবাব বানানোর জন্য আমি 1.5 কেজি মাংস নিলাম, আর এখানে অল্প আমি বুটি ডাল নিলাম। তা দুই এই সাথে আমি সিদ্ধ করতে চাইলাম, বুটি ডাল একদম নাম বরাবর নিলাম আমি। বেশি মাংস আছে কেন, মাংস বেশি থাকে তা বেশি মজা হয় মুঠি কাবাব। আমি দুই জিনিসকে একসাথে সিদ্ধ করতে জন্য দিই হস করে লবণ অ্যাড করব। আজকে ইনশাল্লাহ হালিমও রেডি করব। হালিম রেডি করার জন্য তিন রকমের ডাল আর পোলাও চাল সিদ্ধ করতে দিই। মুঠি কাবাব বানানোর জন্য হয়ে গেল, এখন আমি মেশিন সাহায্য কিমা করব। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিমা মেশিন সাহায্য কিমা করা কমপ্লিট হলো। জিরা গুঁড়া দিলাম, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর লবণ অ্যাড করি নেই, কেন যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন লবণ দেওয়া হয়েছিল। আর এখন দুইটা ডিম অ্যাড করব, আর টক দই, আদা রসুন পেস্ট দিব। দুইটা দেওয়া হলো, আদা রসুন পেস্টও দেওয়া হলো, এখন দই দিব। থেকে বের করে দই দিই, কাঁচা মরিচ চক করে, পেঁয়াজ চক করে, আর ধনিয়া পাতা চক করে দিব। দই অ্যাড করতেছি। মুঠি কাবাব বানানোর জন্য শেক দিয়ে আমার কমপ্লিট হলো। আর এখানে আমি পিচি বাচ্চাদের জন্য রেডি করছি এটা ঝাল ছাড়া। আর এখানে সাইডে যেটা আছে এখানে কাঁচা মরিচও আমি চক করে দিলাম। আমি সব কিছু রেখে দিই, কিছুক্ষণ পরে ফ্রাই করব। এখন হালিম প্যাকেটে যে ডাল আছে এটা সিদ্ধ করতে জন্য দিলাম আমি। ইনশাল্লাহ হালিম রান্না করব। এখানে হালিম রান্নার জন্য সব রকমের ডাল, প্যাকেট ডাল যেটা ছিল পাউডার, সব কিছু আমি একবার ব্লেন্ডার করে ফেলছি। এখন আমি অ্যাড করলাম মশলা, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, আর দই অ্যাড করবো এখন। আর টমেটো আমি ব্লেন্ডার করে দিলাম, একটু পেঁয়াজও ব্লেন্ডার করছি, আদা রসুন পেস্টও দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেল, এখন আমি মিক্স করি আর দইও অ্যাড করব। এখানে আমি হালিম রান্নার জন্য মশলা কষাচ্ছি। দইও দিয়া কমপ্লিট হলো, ভালো মতো কষানো হয়ে যায়। তারপরে আমি চাল যেটা ব্লেন্ডার করে রাখছি এটা দিয়ে দিব। হালিম মশলা দিচ্ছি, ডাল আর রাইস যেটা ব্লেন্ডার করে রাখছিলাম এটাও আমি অ্যাড করে ফেলছি, মশলা কষানো হয়ে গেছে। আর আমি মাংস একটু ব্লেন্ডার করে দিলাম, মাংস দুইটা বলে নিলাম। এখন আমি ম্যারিনেট করে স্টার্ট করব। ইনশাল্লাহ বারবিকিউ করব। তা চিকেন সব কিছু ভালো করে ওয়াশ করে সাইজ করা হলো। তা আমি একবার সব কিছু এই দই ভিতরে অ্যাড করতেছি, সবগুলো চিকেন মাখানোর জন্য। একটু গরম মশলা গুঁড়ো নিলাম, পেস্ট দিলাম, চিকেন কা মশলাও অ্যাড করব, চিকেন মশলা অ্যাড করতেছি। তা এখানে যেরকম লেখা আছে ওরকম আমি করতেছি না, কেন অনেকগুলো আছে তো। তা আমি বারবিকিউ করবো, তাই জন্য একটু সব মশলাই অ্যাড করব। আমি এবার অ্যাড করব জিরা গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো অ্যাড করে ফেলছি, আর লবণ আমি দিয়ে দিলাম পরিমাণ হিসাবে, মরিচ গুঁড়ো দিলাম, টমেটো পেস্ট দিচ্ছি, লেমনের জুস বের করে দিব। আমি আমি ডাইরেক্টলি সেখানে উপরে অ্যাপ্লাই করতেছি লেমন জুস। এখানে যে ব্যাটার আমি রেডি করছি এটা ভালো করে মিক্স করে সেখানে অ্যাপ্লাই করব। পেস্ট রেডি করে ফেলছি, এখন দিচ্ছি আমি সাইডে দিয়ে দিই। এখন হাত দিয়ে ভালো করে মাখাবো। এখন আমি হাতের সাহায্য মাংসতে মশলা অ্যাড করতেছি। তা ভালো মতো ম্যারিনেট করার পরে আমি ঢেকে ফ্রিজে রেখে দিব, ফ্রাই করার আগে বের করব। হালিম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ফ্লেম অফ করে দিই। জাফর নিচে গুন্ডি লাগাও তো, বাবা আজকেও ডিউটি গেছিলেন। আচ্ছা অনেক জিনিস নিয়ে আসছে, এখানে কি কিছু আছে এমন, এই যে ধরো এখানে 50 মা বলছে আর এখানে 50। আচ্ছা আপনি তো গুনেন নেই না, ঠিক আছে আপনি তা গুনতেছে। ঠিক ভালো কথা বলছেন, জান গোসল করলেন অনেক গরম তো। আম্মু আমি তো টেস্ট করছি খুবই ভালো মিষ্টি, ভালো মিষ্টি। তা বাবা নিয়ে আসছে,
তুমি মন ভরে খাও। অনেক কাপড় আগে ধুয়ে ফেলছি, আপনি নিয়ে যাচ্ছে গরম অনেক, আপনি না সহ্য করতে পারতেছে না। আর আমি বেডশিট ওয়াশ করলাম, আর কিছু কাপড় ছিল ওটা ওয়াশ করলাম। আর আজকে ইনশাল্লাহ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তা চিন্তা করছি বার্বিকিউ পার্টি করব ছাদে। তো ছাদে অবস্থা খুব খারাপ ছিল, আফরিনের বাবা খুব সুন্দরভাবে ছাদ সাফ করে ফেলছে। ওইটা কার আছে তাই জন্য ওটা ফেলাইনি। এনিওয়ে অনেক রোদ, নিচে নামি আর ভাত আমি চড়াই আসছি, দেখি ভাদু কী অবস্থা। আফরিনের বাবা আসছে গোসল করতেছে, আর এই পাউদান আফরিন ভুলে রেখে চলে আসছিলো, এটা আমি সকালবেলা ধুয়েছিলাম, দিয়ে আসি। মাংস তরকারি আলু দিয়ে রান্না করে কমপ্লিট করে ফেলছি, এখন খাওয়া হবে। আফরিনের বাবা অনেক রকমের মশলা আর ক্ষীর মিক্স প্যাকেট নিয়ে আসছে, আর এখানে আরেকটা ফিরনি মিক্স আছে, তা আমি এই দইটা বোম্বে ফিরনি আজকে রেডি করি, এগুলো উঠাই ফেলে। কিছুক্ষণ আগে লাঞ্চ করা কমপ্লিট হলো, ডিশ ওয়াশ করলাম, বাবা এখন ঘুমাচ্ছে। আর ফিরনি রেডি করার জন্য দুধ বয়েল করতে দিলাম, দুধে ভালো ফোটান এসে পড়েছে। ঠিক বক্স থেকে প্যাকেট আমি ওপেন করে ফেলছি, দিয়ে দিয়ে সাথে সাথে চামচ চলে ফেলছি, সাথে সাথে চামচ নাড়ছে দুধে। ভালো, এর ভিতরে সব কিছু একবার অ্যাড করেই আছে, চিনি, বাটা চাল, পিস্তা বাদাম, জাস্ট দুধ লাগলো বয়েল দুধের ভিতরে। প্যাকেট ফিরনি প্যাকেট ছিল, ওটা ঢেলে ফেলছি, আর সাথে সাথে চামচ এরকম চলাইতে হবে ঘন হয় পর্যন্ত। এখানে আমি পানি বয়েল করতে দিয়েছিলাম, আটা গুঁজবো, পরোটা রেডি করব। তাহলে মা আর রুটি কবাবের সাথে খাওয়ার জন্য পরোটা বানাবো, তাই এখন আটা প্যাকেট ওপেন করি, লবণের সাথে ভালো করে মিক্স করে ফেলছি। এখন ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি, আর সাথে একটু দিব কুকিং অয়েল। কুকিং অয়েলও দিলাম একটু। আটা গুঁদা পেঁড়া রেডি করা কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি গোল পরাঠা বানাবো পেঁচা। যা হোক হয়ে গেছে, দিয়ে ফেলছি, ফিরনিও রেডি হয়ে গেছে, অনেক টায়ার্ড লাগতেছে। এখন 6:20 বাকি আছে, আসলে নামাজও পড়তে পারিনি, অনেক প্রচুর কাজে ব্যস্ত অ্যাকচুয়ালি, একা হাতে কাজ তো। আর নামাজ পড়ার পরে আমি আবার ঘর ঝাড়ু মুছবো, আসলে নামাজ পড়ে ঘর ঝাড়ু মুছা করে ডাস্টিং করে দিয়ে কিনতে আসছি আপনার বাবার আপনার সাথে। এটা মেবি ফ্লেভার খাওয়া হয়নি, যেটা গ্রিনে আছে টুটি ফুটি এরকম কিছু। হ্যাঁ, এর পাশে থেকে টুটি ফুটি চকলেট পছন্দ করে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের 12th অ্যানিভার্সারি, 12 বছর পার হয়ে গেছে আমার। মানে কইলা পোড়ানো হচ্ছে চুলার উপরে রেখে, রেডি ভাইয়া আসছে, আর এখন পর্যন্ত কে আসেনি, 9:30 বাজে গেল, সব কিছু রেডি রেডি করে রাখছি, এখন উপরে যাই দেখাই। তা কয়লা গরম করতে দিলাম এই ভিতরে দেওয়ার জন্য, বারবিকিউ করার জন্য। শাকিল ভাইয়া এসে পড়ছে আফরিনের বাবার সাথে কাজ করতেছে, লাইট সুন্দর জ্বলছিল, বন্ধ হয়ে গেছিল, বল এখন আবার ঠিক হয়ে গেছে। বারবিকিউর জন্য চাদর বিছাই দেওয়া হয়েছে। বারবিকিউ পার্টি আমাদের।
খাদে হচ্ছে নারী তো নিবাসী উপলক্ষে নাকি আপনি হ্যাঁ এখন আমার মুঠি কাবাব ফ্রাই করা কমপ্লিট হয়ে গেল আর আমাদের গেস্ট আসছে একটু আগে পাঁচ মিনিট আগে এখন বসতেছে 10:50 সাথে আম্মি আসছে এখন ফ্রাই করতেছি ছোট বাচ্চাদের জন্য যেটা ঝাল ছাড়া আছে কাঁচা মরিচ নাই পাঠা মুঠি কাবাব হানি আর এগুলো সব কিছু রেডি এখানে চিকেন রেডি সালাদ দই দিয়ে টমেটো সর্ষে দিয়ে লেবু চকলেট রাখলাম হালিম মুঠি কাবাব পরোটা পিন্নি আর রিফ্রেশমেন্ট দ্বিতীয় দিন লাগে সব করা কমপ্লিট হয়ে গেছে আমি আসলে দেখাইতে পারিনি শেষে আসছি নিজে কাজে ব্যস্ত ছিলাম তা ডিসাইড কি হলো নিচে খাবা কেমন কেমন আমু বলতেছো না কেমন হয়েছে ওয়েলকাম থ্যাংক ইউ কি কি খাচ্ছো এটা দ্বিতীয় ওকে ছয় চলতেছে তো অনেক আগেছে এখন কাট হতে হালিমও কিন্তু আছে না খাই শুধু ঘোরাঘুরি করতেছে তুমি বলছো মামাকে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অনেক কষ্ট করছেন এবার বল কেমন হয়েছে মজা হয়েছে তা ভাই অনেক ইচ্ছা ছিল আমার হাতে মুঠি কাবাব খাওয়া তা আজকে বানানো হয়েছে আর খাওয়া হচ্ছে আমি কেমন হয়েছে মজা হয়েছে আপনি বাবা আর মলিবাজি মুঠি কাবাব খাচ্ছে এনিওয়ে এখন আমি স্টার্ট করি আগে আমি চিকেন নিব আপনারা আসছেন খুব ভালো লাগছে ওকে এখন স্টার্ট করি তা কেক খেতে পারিনি বক্সে দিয়ে দিলাম আর সবাই কমপ্লিট থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য আর আমি তো বারবিকিউ যে আপনারা করতেছিলেন ওটা আমি ভিডিও করতে পারি নিজে এত ব্যস্ত ছিলাম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ মলিবাজি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ না কোনো না এটা আনন্দ আর কিছু না এই যে চাবি আছে তো আম্মি চাবি আছে এই যে হ্যাঁ দিলাম চলে গেছে এখন 1টা বাজবে আর আমি দেখাই কি কন্ডিশন ডাইনিং টেবিলে তা অনেকটা ডিশ আমি কিছুটা খাবার সময় খাবার আগে ওয়াশ করছি আবার রান্নাঘরের অবস্থা তো অনেক খারাপ কেন লাইট অন করি দেখাই একদম একেবারে এলো মেলো
আর অনেক ডিশ আছে, এখন ওয়াশ করতে হবে। অনেকগুলো খাবার সামনে খাবার আগে ওয়াশ করছে। তা যা হোক, আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। বাবা হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ আম্মু। আমরা বেলুন এলুন সব কিছু নিয়ে আসছিলাম, বাট এত খাবার দাবার আর বাস দুইটা বেলুন ফুলানো হয়েছিল। ওকে ওকে, আমার আফরিন অনেক কাজ আছে, আমি তাড়াতাড়ি সব উঠানো স্টার্ট করি। এক মানে অনেকগুলো কাজ করছে একা হাতে, একটা মুঠি কাবাব বানাইছো, সবগুলো ডিশ ওয়াশ করা হলো, কিচেন নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। চুলো অবস্থা অনেক খারাপ ছিল, কেন কয়লা এখানেই পোড়ানো হয়েছে আর অনেক কিছু রান্না হয়েছে। তা অনেক ডিশ ছিল ওয়াশ করে ফেলছি, এখন লাইট অফ করে দিই। আর আমার পাও এত প্রচুর ব্যথা হইতেছে, আমি বলতে পারবো না। এখন 2:25 বাজতেছে রাতে, আর যা কিছু ডিশ ছিল এটা বের হয়েছিল, সব কিছু ধুয়ে ফেলছি আমি। এখন কী করে যে সব ডিশ ওয়াশ করতেছিলাম, তো ডিশ ওয়াশ হইলো। আর সব ডিশ তো রাখা যায় না নোংরা, আমি রুম বন্ধ করে দিই। আপনি তো আজকে অনেক কষ্ট করছেন, ডিউটিতে গেছেন, আবার উপর নিচে বারবিকিউ করার জন্য হইতে, আমি লাইট অফ করে দিই। এখানে পা অনেক ব্যথা করতেছে। তা আল্লাহ শুক্রিয়া, সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আফরিনে স্কুল, আর এখন 2:30 বাজতেছে, জানি না সকালে চোখ কোন সময় খুলবে।